সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌনাথ। ইউটিউবার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই সপ্তমীর সন্ধ্যে। তো সপ্তমীর সন্ধ্যেবেলাতে আমরা এসেছি পদ্মপুর ক্লাব। তো এখান থেকে আমরা প্রথম শুরু করছি, আর এটা আমাদের পদ্মপুর ক্লাব। এটা হচ্ছে বিবিআইর ময়দানের মধ্যশহর ক্লাব। তো মধ্যশহরের ক্লাবের পুজোটা অনেকটা ইউনিক করেছে, অনেকটা ভালো থিমটা, স্বপ্নের দেশের মতো কিছুটা, কিন্তু আমার খুব ভালো লেগেছে থিমটা। তো দেখো তোমরা কেমন লাগছে, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে আমাদের ধর্মনগরের পুজোগুলি কেমন হয়েছে। জীবনটাও যদি এমন সুন্দর স্বপ্নের মতো হত। শরৎকালে সো গাইস, পুজো দেখতে এসে এভাবে ভিজতে হবে আমি কখনো ভাবিনি। আর তোমরা দেখো প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে বাইরে, আর খুব জোর একটা চার্টের দোকানে এসে উঠেছি আমরা, আর খুব ভিজেও গেছি, প্রচণ্ড খারাপ অবস্থা। তার মধ্যে পুজো কী করে দেখবো, হয়তো বাড়ি চলে যেতে হবে। শুধু দুটো পুজোই প্যান্ডেল হোক করেছি, তো বাকিটা আর তোমাদেরকে দেখাতে পারবো না হয়তো। আর দেখো কি অবস্থা করেছে বৃষ্টি, একদম দোকান টোকান একদম তোলফাল অবস্থা করে দিয়েছে, একদম বাতাসে দোকান টোকান ভেঙে দিয়েছে। আর প্রচণ্ড ছোটোখাটো একটা ঝড়ও বলতে পারো তোমরা। এদিকে একটা কসমেটিক্সের দোকান আর কি একটা ছিল, তো এটাও ভেঙে গেছে। তো খুব খারাপ অবস্থা। তো গাইজ, বেরিয়েছি তাড়াহুড়ো করে পুজো দেখতে, সপ্তমীর পুজো। তো আমি ভুল করে ইন্ট্রোটাই দিইনি, ভাবছিলাম যে পরে দেব ইন্ট্রোটা, আর পরে বলে যা ভুল হয়েছে, কীভাবে বলবো, বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেছে। আর পুজো দুটো কি তিনটে দেখেছি, তো ছোটো ছোটো ক্লিপ নিয়েছি, তা তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো এবার ঘরে চলে এসেছি, আর সাথে নিয়ে এসেছি এগরোল। তো এগরোলটা খেয়ে নিয়েছি, ভুলে গেছি ক্লিপ নিতে। আর এবার নিয়ে এসেছি আমরা, মেশো আজকের ট্রিটটা দিচ্ছে, তো দম বিরিয়ানি নিয়েছি। আর এই যে আমাদের দম বিরিয়ানি নিয়েছি, আর মহা সপ্তমীটা না মহা বৃষ্টিতে কেটেছে, কি আর বলবো। তো তোমরা হয়তো এরকম জানি না কোথায় কোথায় বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের ধর্মনগরে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর মানে প্রচুর। তো ঘরে আর কোনো কিছু আয়োজন করা হয়নি, মেশো বলেছে আজকে ট্রিটটা দেবে, তো মেশো দম বিরিয়ানি অর্ডার করেছে, ঘরে নিয়ে চলে এসেছি, আর এবার খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি কিছু বকবক না করে খাওয়াটা শুরু করি, কারণ ঠান্ডা হয়ে যাচ্ছে। দম বিরিয়ানি খাবোই তো, খাওয়ার জন্যই তো নিয়ে এসেছো। আর দেখে না মুখের জল চলে এসেছে, আর লোক সামলাতে পারছি না, নিয়ে বসে পড়েছি।